বলছি গল্প ফেসবুকের ফেসবুকে লিখেছেন প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় কিরে সোমা কি পড়ছিস তার আগে বল তুই কেমন আছিস আপু সোমা আপু তো বই পড়ে না সোমা তাহলে কি করছে বৃত্ত তুই কি জানিস নিজে কিছু পড়ে না আর আমাকে বলে আমি নাকি বই পড়ি না আমি তো কোনো ভুল বলিনি আচ্ছা বলতো বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি রসাল রসাল এমন নাম তো কখনো শুনিনি নাইস তুমি শোননি তবে আমি ভুল বলিনি আহা বল না রসাল মানে কি পড়নি রসাল ও স্বর্ণলতিকা হ্যাঁ তাই তো এটা সহজ প্রশ্ন কঠিন পেরেছিস হলে তো না জিজ্ঞেস করো না বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি গাজীপুর ঢাকা কোন নদীর তীরে বুড়ি তুমি বলো তো বরিশাল কোন নদীর তীরে এবার বল বলো দেখি তুমি জানো কি না আরে আমিও তো পারতাম এ একটু ভুলে গেছি কীর্তন খোলা ইতিহাস তো কিচ্ছু জানিস না বলতো মুজিবনগর সরকার দিবস কবে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালের এই দিনে কুষ্টিয়ার মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে আমার ভাইয়ের রক্তে লাগানো গানটি কার লেখা এটি একটি কবিতা এটি লিখেছেন আব্দুল গাফ্ফার চৌধুরী পরে এটাকে সুর দিয়ে গান করা হয়েছে বাহ বাহ জানতাম না তো আপু তুমি বলো তো গানটি সুরকার কে আরে আমি তো অন্য কথা ভাবছি আমার মাথায় এখন এসব আছে নাকি গানটি প্রথমে সুর করেন আব্দুল লতিফ বর্তমানে যে সুরে গাওয়া হয় সে সুর করেন আলতাফ মাহমুদ খালি পাকামো দারুন দারুন অসাধারণ বৃত্ত আচ্ছা তো সবচেয়ে হালকা গ্যাস কি হাইড্রোজেন তুই ওশেতে পারবি না সোমা বৃত্ত আসলে জিনিয়াস জুমা আপু তুমি কি সারাখন মোবাইল নিয়ে থাকো না তা থাকবো কেন আপু তো সব সময় মোবাইল নিয়ে বসে থাকে আরে আমি তো মোবাইলেই পড়ি হ্যাঁ তোমার বইয়ের নাম তো ফেসবুক এটা যে কত ভালো বুক তুই জানিস জানতে হবে না যার কোনো ফেস নেই তার নাম ফেসবুক ইস তুই ইন্টারনেট বুঝিস নেট মানে জাল যে যার দেখা যায় না তার নিয়ে এত মাতামাতি কি আছেন এক কথায় অসাধারণ কিন্তু আমি তো ফেসবুক চালাই না আমার আছে ইনস্টাগ্রাম কিগ্রাম গ্রাম ইনস্টাগ্রাম এটা তো একটি অ্যাপ এটি গ্রাম হয় কি করে কেন তুমি ইনস্টাগ্রাম ভালোবাসো না আমি তো ভালোবাসি সেই গ্রাম কি কোন গ্রাম ওই যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মেলে নাহি কে হো আরে রুমা ওই সবের কি বোঝে ওর কাছে খেলা মানে তো পুতুলের বিয়ে বাঘাডুলি বৌচি খেলা তাহলে কি খেলবো পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলবি এগুলো খেললে পরিশ্রম করা লাগে না মোবাইল হাতে নিয়েই খেলা যায় দৈহিক পরিশ্রম না করলে মানুষ মানুষের মুরগির মতো মোটা হয়ে যায় যত সব মিডল ক্লাস কথাবার্তা জানিস তোরই লুডো না মোবাইলে একাই খেলা যায় মোবাইল সেট কথা বলার জন্য ওটা গেম খেলার জন্য না ওটা দিয়ে যোগাযোগ করতে হয় হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম তো যোগাযোগের জন্য আচ্ছা আপু তুমি বলো তো বাবার কাছে চিঠি লিখলে তো তুমি কি লিখতে হয় আরে চিঠি এখন কেউ লেখে নাকি এখন তো এস এম এস হ্যাঁ আর এস এম এস মানে তো অবজ দিয়ে বাংলা ইংরেজির জগা খিচুড়ি তোরা কি থামবি না দেখছিস না বৃত্ত কেমন করছে কি সব বলছে বৃত্ত কোনো ভুল বলেনি আসলে আমাদেরই ভুল তাহলে কি করব। মোবাইল দিয়ে শুধু কথা বলবো ছবি তুলবো না আলো জ্বালাবো না ছবি তোলা তোমার কাজ নয় মোবাইলে ক্যামেরা রাখা হয়েছে জরুরি কাজে ব্যবহারের জন্য সুন্দর বলেছো তো কিন্তু আমরা কি করি সারাক্ষণ এরকম 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 একদম ঠিক কিন্তু ফেসবুকে তো সব কিছু আপডেট করা যায় হ্যাঁ বাথরুমে বসে ছবি দিয়ে মে বাথরুম এক টেবিলখানা সামনে নিয়ে মে খাচ্ছি তা বলে কি আধুনিকতা থেকে দূরে থাকব না তা কেন বাবা বলেন আমরা আধুনিক হব কিন্তু ঐতিহ্যকে ভুলে নয় মা বলেন অতীত ভুলে আধুনিক হবার নাম বোকামি আসলে আমরা কেউ এমন নই। আমরা সবাই পড়াশোনা করি পড়াশোনার কাজে যখন ইন্টারনেট প্রয়োজন হয় তখনই ব্যবহার করি কিন্তু এই অস্থির সমাজে চলছে মোবাইল আর ইন্টারনেটের যথেচ্ছ ব্যবহার আমরা ভুলতে বসেছি আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ফেসবুক ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহৃত হচ্ছে অপরাধের কাজে অপ্রয়োজনে আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে আমরা প্রযুক্তি ব্যবহার করব। কিন্তু অপচয় বা ভুল ব্যবহার নয় বুঝেছেন কি বুঝলেন সবাইকে ধন্যবাদ